নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আমার ছাদ বাগানের এই ছোট্ট ডালিম গাছটার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ডালিম গাছ পরিচর্যা করার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার এই যে ডালিম গাছটা দেখছেন, এটা একটা গণেশ ভ্যারাইটির ডালিম। এই ডালিম গাছের বৈশিষ্ট্য হলো এতে প্রচুর ফুল ফল আসে এবং আমার এই গাছটা দেখুন প্রচুর ফুল এসেছে এবং একটা ডালিম দেখুন বড় হয়ে গেছে, সুন্দর বড় হয়ে গেছে। আর এই দুটো ছোট ছোট ডালিম আমি রেখেছি যেহেতু গাছটা ছোট তুলনামূলকভাবে, গাছটা আর একটু বড় হলে এই বছর আমি বেশ অনেক ডালিমই নিতে পারবো আশা করি। তো এই ডালিম গাছের পরিচর্যার বিষয়ে আপনাদের প্রথমেই তিনটে বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে গাছটাকে পুষ্টি সরবরাহ করা, দু নম্বর হচ্ছে গাছের ফুলের পরাগ মিলন, এবং তিন নম্বর হলো গাছকে বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে বাঁচানো। তো এই পুষ্টি সরবরাহের ব্যাপারে আমি দেখুন এখন প্রায় শীতের শেষ, সেই জন্য ডালিম গাছের গোড়ায় যেহেতু এখন প্রচুর পাতা গজাবে এবং ফুল আসবে, আমার গাছটাতে দেখুন বেশ ভালোই ফুল এসেছে। তো এই ফুল আনার জন্য আপনাকে অজৈব সার হিসাবে পটাশ ব্যবহার করতে হবে, পটাশ বলতে লাল পটাশ আর এপসম লবণ এবং সাদা ফসফেট। পটাশ ব্যবহার করলে গাছের যে সমস্ত ফুল আসবে সেগুলো আপনার ফলে পরিণত হওয়ার প্রবণতা বাড়বে। আর পটাশে, সাধারণত লাল পটাশে আপনার পটাশিয়াম সালফেট থাকে, পটাশিয়াম একটা ভালো উৎস, পটাশিয়ামের একটা ভালো উৎস লাল পটাশ। এমনি যে কোনো আপনি নার্সারিতে কিনতে পাবেন বা নার্সারির যে দোকানগুলো হয় সেই দোকানগুলোতে কিনতে পাবেন। আর এই পটাশিয়ামের একটা ন্যাচারাল সোর্স হচ্ছে, আপনি কাজ করতে পারেন খোলের মধ্যে, সর্ষের খোলের মধ্যে কলার খোসা এবং আকন্দ পাতা, 20-25টা আকন্দ পাতা কিছু সর্ষের খোল নিয়ে একসঙ্গে ভিজিয়ে দেবেন। 20-25 দিন পর দেখবেন যে সেখান থেকে আকন্দ পাতাগুলো সব আপনার খোলের সঙ্গে প্রায় মিশে গেছে, হ্যাঁ, এবং একটা ভালো জুস তৈরি হয়েছে। সেই জুসটা হালকা করে জলে গুলে দিয়ে দেবেন। আর পটাশ, সাদা ফসফেট এবং আপনার মানে লাল পটাশ, সাদা ফসফেট এবং এপসম লবণ 1 চামচ করে দেবেন। লাল লাল পটাশ 1 চামচ, সাদা ফসফেট 3 চামচ এবং এপসম লবণ 1/2 চামচ বা 1 চামচ। এই এপসম লবণ হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট, এতে ম্যাগনেশিয়ামের সোর্স। তো এই ম্যাগনেশিয়াম গাছের ক্লোরোফিলকে সতেজ রাখতে সাহায্য করে, গাছের পাতা আপনার সবুজ রাখবে, ফলে এই গাছ খাবার তৈরি করতে খুব সুবিধাজনক হবে গাছের, হ্যাঁ। তো এই পটাশ অজৈব সার দেওয়ার সময় খেয়াল রাখবেন যে গাছের এই যে টবটা দেখতে পাচ্ছেন বা আমার এই বালতিতে গাছটা লাগানো আছে, একদম বালতির গোড়া বরাবর ভালো করে কুড়ে নিয়ে একটু পাশ দিয়ে অল্প অল্প করে চারিধার দিয়ে মোটামুটি সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যাতে এই গাছের গোড়ার দিকে ওপরের দিকে কি থাকে না তো গাছের ফিডার রুটগুলো থাকে, যাতে এই ফিডার রুটগুলো সরাসরি এর স্পর্শে না আসে। কারণ ফিডার রুটগুলো যদি পটাশ বা এপসম লবণের সংস্পর্শে আসে তাহলে ফিডার রুটগুলো নষ্ট হয়ে যেতে পারে, ফলে গাছটা দুর্বল হয়ে যাবে আপনার। আর পুষ্টি হিসাবে নিম খোল খুব গুরুত্বপূর্ণ, এটা একটা উপাদান মানে গাছের দেওয়া, ডালিম গাছে দেওয়ার সার নিম খোল, তার সঙ্গে হাড় গুঁড়ো এবং শিংকুচি আর ভার্মি কম্পোস্ট, ওই 1:1:1:1 অনুপাতে মিশালেই হবে। 1 ভাগ নিম খোল, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ আপনার শিংকুচি এবং 1 ভাগ হাড় গুঁড়ো, মিশিয়ে ঠিক একই রকমভাবে 2-3 দিন পর আবার ভালো করে দিয়ে 2 মুঠো বা 3 মুঠো দিবেন। আমার এই গাছটার জন্য আমি 3-4 মুঠো মতো ব্যবহার করেছি, হ্যাঁ, দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবেন এবং যত সময় যাবে দেখবেন আপনার গাছটা কী সুন্দর ফুল ফলে ভরে উঠবে। দেখুন আমার গাছটাই বেশ ভালোই ফল এসেছে, ফুল এসেছে, আস্তে আস্তে শুরু করছে। এখন যত তাপমাত্রা বাড়বে ফুলের সংখ্যা আরও তত বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পরাগ মিলন। যেহেতু ডালিম গাছে 2 প্রকার ফুল আসে, এই দেখুন এইগুলো হচ্ছে পুরুষ ফুল, গোড়ার দিকটা শঙ্কুর মতো হয়ে থাকবে, গোড়ার দিকটা সরু হয়ে থাকবে, আর কিছু স্ত্রী ফুল আসে।
এই ফুলটা হচ্ছে স্ত্রী ফুল, গোড়ার দিকটা তুলনামূলকভাবে দেখুন মোটা হয়ে আছে। তো যদি যতই ফুল আসুক না কেন, এই ডালিম গাছে যদি আপনার পরাগ মিলন না হয় তাহলে ফুল থেকে ফল হবে না। সেই জন্য পরাগ মিলন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডালিম গাছে যতই ফুল আসুক আপনার মৌমাছি কিন্তু খুব একটা আসে না, এদের পরাগ মিলন ঘটায় মূলত ভ্রমরা, কালো ভ্রমরাগুলো আর বোলতা। আর সবথেকে একটা ভালো পলিনেটর হচ্ছে আপনার মৌটুসি পাখি, যেগুলোকে আমরা ইংরেজিতে হামিং বার্ড বলি। আপনার গাছে ফুল ফুটলেই কোথা থেকে ওরা এসে আপনার গাছে ফুলে মধু খাওয়ার চেষ্টা করবে। এবং এই ফুলে মধু খাওয়ার সময় একটা ফুল থেকে আরেকটা ফুলে যখন উড়ে বসবে তখন খুব ভালো পলিনেশন হয় এদের দ্বারা, ফলে আপনার গাছটা এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যাতে আপনার পাখিগুলো আপনার গাছে বসতে ভয় না পায়। হ্যাঁ, তাহলে আপনার ফুলে খুব কী হবে, ভালো পলিনেশন হবে। আর যত পলিনেশন ভালো হবে ততই আপনার ফল আসার সম্ভাবনা বাড়বে। আর তৃতীয়ত হচ্ছে ডালিম গাছে খুব একটা আপনার পোকামাকড়ের অত্যাচার হয় না, সেই জন্য মাসে অন্তত একবার করে ওই কাকা লিকুইডটা আমি ব্যবহার করি। হ্যাঁ, কাকা লিকুইড 1 ml, কাকা লিকুইড 1 লিটার জলে মিশিয়ে আর তার সঙ্গে 1 চামচ মতো সাপ জাতীয় কোনো অ্যান্টিফাঙ্গাল মিশিয়ে নেবেন, দিয়ে বিকেলের দিকে একবার করে স্প্রে করবেন, তাহলে আপনার গাছ মোটামুটি ভালো থাকবে। তাহলে এই তিনটে বিষয়, একটা হচ্ছে আপনার গাছকে পুষ্টি দেওয়া অর্থাৎ সার মেশানো আর পটাশিয়ামের সোর্স ব্যবহার করা, আর 2 নম্বর হচ্ছে পরাগ মিলন যাতে ভালো হয় সেদিকে আপনার লক্ষ্য রাখা, আর 3 নম্বর হচ্ছে গাছকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচানো। মাঝে মাঝে আপনার আর এই পাতাগুলো কুকড়ে যায়, তবে খেয়াল রাখবেন যে অনেকেই বলে পিজিআর টিজিআর ব্যবহার করতে, মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হচ্ছে আপনার এক ধরনের কৃত্রিম হরমোন। এরকম হরমোন প্রয়োগ করে যদি আপনার গাছ থেকে বেশি ফুল ফল নিতে চান তাহলে গাছটা হয়তো 1 বছর আপনার ভালো ফুল ফল দেবে, কিন্তু গাছ কিন্তু কম্পারেটিভলি এই সমস্ত কৃত্রিম জিনিস মেশালে তুলনামূলকভাবে দুর্বল হবে এবং পরের বছর আর ভালো ফল দেওয়ার প্রবণতা দেখাবে না। সেই জন্য যথাসম্ভব চেষ্টা করবেন যে অজৈব কোনো কিছু বা কৃত্রিম কোনো কিছু ব্যবহারের পরিবর্তে জৈব, সবসময় জৈব সার বা জৈব কীটনাশক বা হার্বাল কীটনাশক, যেমন কাকা একটা হার্বাল কীটনাশক, এরকম কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার গাছ খুব সুস্থ থাকছে এবং প্রত্যেক বছরই আপনার গাছ থেকে ভালো ফল পাচ্ছেন। তাহলে এই হচ্ছে আমার এই ডালিম গাছটা সম্পর্কে একটা ছোট্ট ভিডিও এবং ডালিম গাছ ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি আর আজকে বড় করছি না। আপনারা সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। রিড গার্ডেন অ্যাভিয়ারির পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা।